বাচ্চাদের অল্প খাবারে বেশি পুষ্টি দিতে এবং তাদের সারাদিনের ক্যালোরির চাহিদা পূরণ করতে এই খাবারটি দারুণভাবে কাজ করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেবি মামের আজকের পর্বে আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য খুবই হেলদি, টেস্টি এবং স্বাস্থ্যকর একটি সকালের নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম। বাচ্চাদের সকালের নাস্তা যদি পরিপূর্ণ এবং পুষ্টিসম্পন্নভাবে করানো হয়, তাহলে বাচ্চাদের সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ হয়ে যায় এই সকালের নাস্তা থেকে। আর এই কথাটি কিন্তু আমার নয়, এটি পুষ্টিবিদদের কথা। তাই আমার আজকের আয়োজনে ঠিক তেমনই একটি হাই প্রোটিন সমৃদ্ধ সকালের নাস্তার রেসিপির আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। এছাড়াও ভিডিওর মাঝে থাকবে বাচ্চাদের ওজন বাড়ানোর উপায় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা, তাই কোনো রকম না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। তো এজন্য একটি মিক্সিং বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম। আপনারা এই রেসিপিটি ছয় মাসের শেষের দিক থেকেই বেবিদেরকে খাওয়াতে পারবেন, সেক্ষেত্রে এখানে একটি কোয়েলের ডিমে শুধুমাত্র কুসুম নিয়ে নেবেন। আর আট মাস থেকে বেবিদেরকে মুরগির ডিম খাওয়াতে পারবেন, সেক্ষেত্রে শুধুমাত্র ডিমের কুসুমটি নিয়ে নেবেন। এবং দশ মাস থেকে তার ঊর্ধ্ববয়সী বেবিদের জন্য এখানে পুরো ডিমটাই নিয়ে নিতে পারবেন। একটি কাঁটা চামচ দিয়ে এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই তো ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেবির চাহিদা অনুযায়ী ওটস। আমি এখানে এক টেবিল চামচ ওটস নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারবেন। সামান্য মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ দুলাল চন্দ্রের তাল মিশ্রি। তবে এক বছরের কম বয়সী বেবিদের ক্ষেত্রে এখানে তাল মিশ্রির পরিবর্তে খেজুরের সিরাপ ব্যবহার করতে পারবেন। ডিমের যাতে এক্সট্রা কোনো গন্ধ না আসে সেজন্য দিয়ে দিচ্ছি একটি মুখ ফাটানো এলাচ আর অর্ধেকটা তেজপাতা। এখন এই সবগুলো উপকরণকে আরও একবার কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব স্বাভাবিক তাপমাত্রায় থাকা এক কাপ লিকুইড গরুর দুধ। কিন্তু এক বছরের কম বয়সী বেবিদের ক্ষেত্রে এইখানে গরুর দুধ ব্যবহার করা যাবে না, এইখানে বিশুদ্ধ খাবার পানি দিয়ে তারপর রান্না করবেন। এখন আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি সরাসরি চুলাতে। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে বাটার বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই এই তিনটির মধ্যে যে কোনো একটি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলো বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে এবং বাচ্চাদের মেধা বিকাশ করে। এই তো ঘিটা যখন গরম হয়ে এসেছে, তখন আগে থেকেই মিশিয়ে রাখা ওটস ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি আর সামান্য কিছুটা পানিও অ্যাড করে দিলাম। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে এই খাবারটিকে রান্না করতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না, কারণ চুলার আঁচ বাড়িয়ে দিলে যে ডিমটা ব্যবহার করেছি সেটা নিচের তলানিতে লেগে যেতে পারে। আর অনবরত নাড়তে হবে, কারণ এই ডিম আর ওটসের মিশ্রণটা না নাড়লে বড় বড় দলা পেকে যেতে পারে। তো যাই হোক, এখন এই খাবারটিকে পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। এই তো ফিরে আসলাম সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হবার পর। এখন এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া। বাদামকে তো বাচ্চাদের জন্য সুপার ফুড বলা হয়, কারণ এই বাদামের রয়েছে অনেক ধরনের পুষ্টি উপাদান। এই তো বাদামের গুঁড়াটা মিশিয়ে নিয়ে আমার খাবারটি কিন্তু একদমই তৈরি। আমি এই রকম ঘনত্বে রেখেছি, ওটস ঠান্ডা হওয়ার পর এর থেকে আরও কিছুটা ঘন হয়ে যাবে। আপনারা আপনাদের বেবিদের পছন্দ অনুযায়ী খাবারটিকে আরও ঘন বা পাতলা করে রাখতে পারবেন। এই তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। খুবই সহজেই ঝটপট তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ওজন বৃদ্ধিকারী একটি সকালের নাস্তার রেসিপি। বাচ্চাদের সারাদিনের ক্ষয়পূরণ এবং তাদের শরীরের পর্যাপ্ত পরিমাণে ক্যালোরির চাহিদা পূরণ করতে অবশ্যই তাদের খাদ্য তালিকায় অন্তত একটি করে ডিম রাখা প্রয়োজন, কারণ পুষ্টিবিদেরা বলে থাকেন ডিম হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ একটি খাবার, যা সুপারফুড হিসেবেও পরিচিত। কারণ ডিম বাচ্চাদের ওজন বৃদ্ধি, উচ্চতা বৃদ্ধি এবং মেধা বিকাশ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ওটসে রয়েছে ধান গম চিড়ার থেকে অধিক পুষ্টিসম্পন্ন উপাদান, এগুলোও বাচ্চাদের ওজন বৃদ্ধি করে এবং বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকারী। সব দিক বিবেচনায় এই খাবারটি আপনার বেবির সকালের নাস্তা হিসেবে একটি আদর্শ খাবার। তো দর্শক, এ ছিল আমার আজকের আয়োজন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। বাচ্চাদের জন্য এই রকম নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।
আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।